বাংলা ক্লাসের সবাইকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশান অন রাখতে হবে আর অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবে ঠিক আছে আজকে কিন্তু আমি খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে অবশ্যই এটা জানতে হবে আচ্ছা আজকে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস থ্রি বাংলার ছ নম্বরটা নিয়ে ঠিক আছে পাঁচ নম্বর পর্যন্ত আমি দিয়ে দিয়েছি এই ভিডিও শেষে পাঁচ নম্বর পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলার যেটা আমি দিয়েছি জুলাই মাসেরটা সেটা অ্যাটাচ করা থাকবে এছাড়া ডেসক্রিপশন বক্সে থাকবে তাছাড়াও বাংলার যে প্লে লিস্ট আছে সেটাতেও থাকবে মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে বাংলার প্লে লিস্ট থাকবে সেটাতেও থাকবে ঠিক আছে তো কোনো চিন্তা নেই সেটা দেখতে পারবে কিন্তু ছ নম্বর পয়েন্টটার জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়েছি কারণ এটা আমাদের শেখা খুব দরকার বর্ণ বিশ্লেষণ বর্ণ বিশ্লেষণ সবাই ভুল করে কিন্তু ঠিক আছে পরীক্ষায় যে এই জিনিসগুলো কমন পাবে এমন কোনো ব্যাপার নেই কিন্তু এটা কমন থাকে না তো সেই জন্য কিন্তু এইটাকে জানতে হবে শিখতে হবে তবেই কিন্তু করতে পারবে তো শুরু করা যাক এটা আমি খুব ভালো করে বোঝাবো আমি এই ভিডিওটা পুরো দেখলে আমি আশা করি সবাই পারবে ঠিক আছে শুরু করা যাক ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর একটা কথা সুরজিৎ ধর বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে তুমি লাস্টে ভিডিওর একটু ফলো করবে তোমাকে দু একটা কথা আমি বলে দেবো তুমি আমাকে কিছু কমেন্টস করেছিলে আমি তোমায় জানিয়ে দেবো ঠিক আছে আচ্ছা শুরু করা যাক ছ নম্বরটা কী বলেছে নিচের বাক্যগুলির শব্দ কিভাবে তৈরি হয়েছে আচ্ছা শব্দ কিভাবে তৈরি হয়েছে অর্থাৎ এই যে শব্দগুলো এটা কিভাবে তৈরি হচ্ছে অর্থাৎ বিশ্লেষণ করে আমরা দেখাবো কিভাবে শব্দগুলো তৈরি হয়েছে সবার প্রথমেরটা কি দিয়েছে ছেলের ঠিক আছে ছেলেরটা কি হবে ছয় হসন্ত দেখো একটা কথা আমি শুরু করার আগে বলে দিই কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন বর্ণ বিশ্লেষণ করব ব্যঞ্জন বর্ণ যেগুলো হবে তার নিচে হসন্ত বসবে ব্যঞ্জন বর্ণ কোনগুলো এবার প্রশ্ন ক খ গ ঘ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ কোনগুলো অ আ হসই দীর্ঘই ঠিক আছে মানে অ থেকে ও পর্যন্ত আর ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এটাই বোঝাতে চাইছি আমি তো ব্যঞ্জন বর্ণের নিচে কি বসবে আমাদের হসন্ত বসবে আর একটা কথা মাথায় রাখতে হবে ব্যঞ্জনবর্ণ আকার ইকার হর্সিকার কিসে হয় কারটা কিসে হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে যেমন আকার আতে হয় হস্যিকার হর্ষতে হয় দীর্ঘিকার দীর্ঘইতে হয় হস্যুকার হস্যুতে হয় এই প্রসেসটা আমাদের মাথায় রাখতে হবে বাকিটা আমি করাতে করাতে বলছি ঠিক আছে কি বলছে দেখো ছেলের আচ্ছা প্রথম প্রশ্নটা কি করেছে ছয় দশমিক একে ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে প্রত্যেকটা আমরা ভাঙব ঠিক আছে তাহলে ছেলের সবার আগে ছেলেরটা দেখব ছেলেরটা আমরা কী করতে পারি ছ ছ হচ্ছে ব্যঞ্জনবর্ণ নিচে কি হবে হসন্ত হবে যোগ দিলাম ছয় কি আছে এ কার আছে অর্থাৎ এ হবে ঠিক আছে এ বসালাম যোগ কি আছে ল ল আমরা বসিয়ে দিলাম ল ব্যঞ্জনবর্ণ লয়ে কি হবে হসন্ত হসন্ত বসালাম লয়ে কি আছে এ কার আছে এ কার মানে এ এতে হয় এ কার আতে হয় হচ্ছে আকার হইতে হয় হর্ষিকার দীর্ঘইতে হয় দীর্ঘিকার এগুলো তো আমরা জানি তাই না তো তেমনি এতে হচ্ছে একার ওকে এটা বসালাম যোগ দিয়ে কি আছে র রটা আমরা বসালাম রয়ে যে হসন্ত সেটা হবে কেন বর্ণ বলে এইবার একটা কথা রয়ের কি কোনো মাত্রা আছে আকার ইকার হর্ষীকার আছে নেই তাহলে রটা শুধু ফাঁকা আছে তাই তো তাহলে রটায় কী হবে রয়ের সঙ্গে আমরা অযোগ করব। মানে র অ যেটায় মাত্রা থাকবে না তার সঙ্গে অযোগ হয় মাথায় রাখবে অ টান হচ্ছে র ল ব এগুলো অ এক টান হচ্ছে তাই তো তাহলে অযোগ হয়ে যাবে বোঝা গেল ছেলের নেক্সট চোখ আসছি ঠিক আছে আচ্ছা আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে পরিবেশের মডেল অ্যাক্টিভিটির টাস্ক আমি দিয়ে দিয়েছি আর আজকেই কিন্তু স্বাস্থ্যটা আমি আপলোড দেবো ঠিক আছে রাত্রির আটটায় স্বাস্থ্য আপলোড দেবো আর পরিবেশটা দিয়ে দিয়েছি আমি প্লেলিস্টে পেয়ে যাবে ঠিক আছে বাংলার বা মডেল অ্যাক্টিভিটি আচ্ছা নেক্সট চাইড চোখ চোখটা কি বলেছে চোখটা বলছে চ চয় বসালাম চয় হসন্ত যোগ দিয়ে কি হবে চোখ চয় ওকার আছে তাই তো ওকার ওকার মানে ও ও বসলো নেক্সট কি আছে খ খ বর্ণ বসে গেল হসন্ত ব্যঞ্জন বর্ণ হলেই হসন্ত বসবে স্বরবর্ণে বসবে না ঠিক আছে যোগ দিয়ে খয়ের কি কোনো মাত্রা আছে নেই খটা একা আছে তাহলে খ অ তাহলে অ বসে গেল ঠিক আছে নেক্সট কি আছে দুটো দয়হস্য ট দুটো দ কি আছে ব্যঞ্জন তো ব্যঞ্জনবর্ণ বসলাম বসালাম এবার কি আছে ব্যঞ্জনবর্ণ যখন তার মানে হসন্ত হবে হসন্ত বসালাম যোগ দিয়ে কি হবে দয় হস্যুকার হস্যুকার মানে হস্যু তাই তো হস্যু বসালাম যোগ কি আছে ট ট কি হবে হসন্ত হবে ব্যঞ্জনবর্ণ বলে বসালাম যোগ কি আছে ওকার ওকার মানে ওতে হয় ও কার তো ও বসালাম ঠিক আছে নেক্সট হচ্ছে লোভে লোভে ওকে ল ল ব্যঞ্জনবর্ণ হসন্ত বসাবো যোগ কি আছে ওকার ওকার মানে ও বসে গেল। ঠিক আছে যোগ কি আছে ভ ভয় হসন্ত বসবে ব্যঞ্জনবর্ণ বলে যোগ কি আছে কার এ এ ঠিক আছে একারে এ হয় ওকে নেক্সট চকচক চকচক কি হচ্ছে চকচকটা খুব সাবধান এটা কিন্তু ভুল করো ঠিক আছে তো চকচক কি হচ্ছে চ চ বসালাম বর্ণ বলে হসন্ত হবে হসন্ত বসালাম যোগ কি আছে চয় কোনো মাত্রা আছে নেই আকার ইকার হস্যিকার কিছু আছে নেই তার মানে একা আছে অর্থাৎ অ চ অ বসালাম ঠিক আছে নেক্সট কি আছে ক কয়ে হসন্ত বসবে কারণ ক বর্ণ বলে যোগ কি আছে অ অ বসবে কারণ কয়েও কোনো মাত্রা নেই হয়ে গেল চক হলো চক পর্যন্ত হলো আবার আরেকটা চক তাই তো তার মানে চয় হসন্ত বসে গেল চয় হসন্ত ব্যঞ্জন বর্ণ বলে হসন্ত বসলো যোগ কি আছে অ চ অ আকার নেই বলে অ বসলো যোগ কি আছে ক কয় হসন্ত হবে যোগ কি আছে অ বোঝা গেল নেক্সট কি আছে করে করে কি আছে ক কয় হসন্ত বসলো ক ব্যঞ্জন বর্ণ বলে হসন্ত বসলো যোগ কি আছে কোনো মাত্রা নেই তার মানে অ অ বসল যোগ কি আছে র র রটা বসবে ব্যঞ্জনবর্ণ বলে হসন্ত বসবে র কার আছে অর্থাৎ এ এ বসে গেল হয়ে গেল নেক্সট আছে ওঠে ইম্পর্টেন্ট ভালো করে ফলো করতে হবে ওঠে ওঠেটা কি হচ্ছে দেখো ও ওটা কি আছে ওটা কি ব্যঞ্জনবর্ণ না ওটা কোনো ব্যঞ্জনবর্ণ নয় ওটা কি আমাদের ওটা হচ্ছে স্বরবর্ণ তাই তো স্বরবর্ণের নিচে কোনো হসন্ত বসবে না স্বরবর্ণটা আমরা যেমন আছে তুলে নিয়ে একদম সুন্দর করে তেমন বসিয়ে দেবো মাথায় থাকে যেন তাহলে ও আছে ওটা বসে যাবে ও এর জন্য কোনো অও বসাবো না মাথায় থাকে যেন যেটা স্বরবর্ণ থাকবে তুলে নিয়ে সোজা প্লেস দিয়ে দেবো মানে বসিয়ে দেবো ঠিক আছে যোগ কি আছে ঠ ঠটা বসলো ঠয়ে হসন্ত হবে ওকে কারণ ঠ ব্যঞ্জনবর্ণ বলে যোগ এ কার এ বসে গেল ঠিক আছে নেক্সট নেক্সট বলেছে ধানের শীষে পুলক ছোটে ধানের শীষে পুলক ছোটে আলাদা আলাদা করবো ধানের ধানের কি হবে ধ ধটা ব্যঞ্জন বর্ণ হসন্ত বসলো যোগ কি আছে আকার আছে আ আতে হয় আকার আ বসলো যোগ কি আছে দন্তের ন দন্তের নয় হসন্ত বসবে বর্ণ বলে যোগ কী আছে একার ধানের কার তো এ বসে যাবে যোগ কি আছে র র বসলো কারণ র ব্যঞ্জনবর্ণ বলে হসন্ত বসলো ঠিক আছে যোগ রয়ে কি কোনো মাত্রা আছে আকারিকার আছে নেই অ বসবে তাহলে তাই যে র অ ঠিক আছে আমি চেষ্টা করছি একদম অনেক জোরে বলার জন্য যাতে সবাই শুনতে পাও ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে শীসে তালবেশী মধ্যয়ে কার শীষে কি হবে তালবেশ বসলো তালবেশ কি ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ হলে কি হবে হসন্ত যোগ কি হলো হর্ষিকার হস্যিকার বসলো হস্যই যোগ কি আছে এ কার ওকে মধুনশয় আগে হসন্ত বসবে কারণ ব্যঞ্জন বর্ণ মধুন স যোগ কি আছে আমাদের এ কার মানে এ বসবে বসে গেল নেক্সট কি আছে পুলক তাই তো পুলক বসলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাঙ্গ ধানের শীষে পুলক ছোটে ঠিক আছে পুলক প কি আছে প হচ্ছে ব্যঞ্জনবর্ণ বসলো হসন্ত বসবে পয়ে কি আছে হসন্ত বসবে কারণ ব্যঞ্জনবর্ণ বলে যোগ কি আছে উ উ কেন পয় হস্যুকার আছে হস্যু তো কিসে হয় উতে হয় হস্যুকার তো উ বসল হস্যু বসলো যোগ কি আছে ল লয়ে হসন্ত বসবে ল ব্যঞ্জন বর্ণ বলে যোগ কি আছে অ কোনো মাত্রা নেই তাই অ যোগ কি আছে ক ক ব্যঞ্জন বর্ণ তো কি হবে কয়ে হসন্ত বসবে ওকে নেক্সট কি আছে কয়ে কোনো মাত্রা আছে নেই তার মানে ক অ অ বসবে ঠিক আছে যেটাই মাত্রা থাকবে না সেটাই অ বসবে নেক্সট ছোটে ছোটে কি হবে ছ বসলো ছটা আগে বসলো ছ ব্যঞ্জন বর্ণ বলে কি হবে হসন্ত বসবে নেক্সট ওকার আছে ওকার কিসে হয় ওতে হয় ওতা বসে গেল ওতে না তো কোনো আমরা মাথায় রাখবে আমরা স্বরবর্ণে কিন্তু বারবার বলছি স্বরবর্ণে কোনো অসন্ত হবে না ঠিক আছে ওটা বসে গেল যোগ কি আছে ট টয় হসন্ত বসলো কি আছে এ কার এ বসে গেল ওকে নেক্সট আমরা যাই আমি গার্জেনদের রিকোয়েস্ট করবো স্টুডেন্টদের অবশ্যই করে বাড়িতে কিছু ব্যঞ্জন মানে কিছু ওয়ার্ডস আপনারা দিয়ে দেবেন যেটা থেকে ওরা বর্ণ বিশ্লেষণটা করবে তাহলে কিন্তু খুব ভালো করে শিখে যাবে নেক্সট কি আছে আচ্ছা নাম নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন প্রত্যেকটা আলাদা ভাঙবো নাম শুনে আচ্ছা বাবুটা কিন্তু আলাদা ভাঙব না বাবু একটাই ওয়ার্ড দিয়েছে ঠিক আছে এটা এক সঙ্গে আমি ফাঁকা করে লিখে ফেলেছি তো এটা এক সঙ্গে কিন্তু ডাক্তার বাবু নেক্সট চমকে নেক্সট উঠলেন নাম নামটা কি হবে ন লিখলাম ন বর্ণ হসন্ত বসছে যোগ কি আছে আকার আকার মানে আ যোগ কি আছে ম ময় হসন্ত বসবে বর্ণ বলে যোগ কি আছে কোনো মাত্রা নেই তাই তো আকার ইকার হস্বিকার দীর্ঘিকার আছে কি নেই তার মানে কি হবে অ অ বসবে ম অ ঠিক আছে নেক্সট শুনে শুনেটা কি হবে তালবে শয় হসন্ত ওকে হসন্ত বসে গেল নেক্সট তালবে হসন্তটা কেন হলো বলো অসন্ত হলো কারণ ব্যঞ্জনবর্ণ বলে তাই তো নেক্সট হস্যুকার আছে হস্যুকার মানে হস্যু বসলো যোগ কি আছে দন্তের নয় হসন্ত যোগ এ কার এ কার মানে এ নেক্সট কি আছে ডাক্তার বাবু ডাক্তার বাবু কি হবে ডাক্তার ড ডটা ব্যঞ্জনবর্ণ হসন্ত বসলো যোগ দিয়ে কি হবে আকার আছে তাই তো আকার মানে আ আ বসে গেল ওকে নেক্সট কি আছে ক আর ত মাথায় রাখতে হবে এটা যেন ভুল না হয় আমরা এটা বাদ দিয়ে চলে যাই অনেক সময় ঠিক আছে তো ক আর ত দুটোকেই আমাদের লিখতে হবে ক লিখলাম কয় হসন্ত দেবো ক ব্যঞ্জনবর্ণ বলে হসন্ত নেক্সট কয়ের নিচে কি আছে ত তটাও যোগ দিয়ে বসাবো তয়েও হসন্ত দেবো ব্যঞ্জনবর্ণ বলে যোগ কি হবে আকার আকার কিন্তু দুজনের ক্ষেত্রে একটাই কমনে বসবে কারণ দুজনে একসঙ্গে যুক্ত অক্ষর এটা তো আকার আছে আ বসলো হলো নেক্সট কি আছে যোগ র র বসলো র ব্যঞ্জনবর্ণ বলে মাত্রা বসলো নেক্সট কি আছে র এ কোনো সরি র বর্ণ বলে হসন্ত বসলো মাত্রা নয় কিন্তু র বর্ণ বলে হসন্ত বসলো যোগ কি আছে র কি কোনো মাত্রা আছে রয় কোনো রকম কোনো মাত্রা নেই তার মানে র অ বসবে যোগ কি আছে ব ব কি আছে ব বসল ব ব্যঞ্জন বর্ণ বলে হসন্ত বসবে যোগ কি আছে বয় আকার আছে আকার আছে এটা কিন্তু এটা এখানে এসছে ঠিক আছে যোগ দিয়ে আ বসালাম আকার বলে যোগ কি আছে আবার একটা ব আছে বসালাম ব ব্যঞ্জনবর্ণ বলে হসন্ত বসালাম নেক্সট হস্যুকার দিলাম হস্যু উ আছে তাই তো হস্যু কার আছে সেই জন্য আমরা হস্যু বসালাম ওকে নেক্সট আছে চমকে চমকে কি হবে আচ্ছা চমকেটা চ চয় হসন্ত বসবে ব্যঞ্জন বর্ণ বলে নেক্সট কি আছে অ চ কোনো মাত্রা নেই তার মানে অ অ বসলো যোগ কি আছে ম ম বসে গেল ময় হসন্ত বসবে ম ব্যঞ্জন বর্ণ বলে যোগ কি আছে ময়ে কোনো মাত্রা আছে কি আক মাত্রা মানে কোনটা বোঝাতে চাইছি আকার ইকার হস্যিকার দীর্ঘিকার কোনো আছে কি নেই তাই তো তার মানে কি আছে বসবে কি আছে ক কয় হসন্ত কয় হসন্ত বসবে ব্যঞ্জন উঠলেনে উটা কি উটা স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ এটা কিন্তু খুব ভালো করে ফলো করতে হবে ঠিক স্বরবর্ণ তার মানে কি হবে এটার কোনো কিচ্ছু করব না যা আছে তুলে বসিয়ে দেবো তাই তো না হসন্ত দেবো না কিচ্ছু দেবো তাহলে উটা বসিয়ে দিলাম হস্যুটা বসিয়ে দিলাম যোগ কি আছে ঠ ঠটা কি বর্ণ বসালাম বর্ণ বলে হসন্ত বসালাম যোগ কি আছে আকার আছে কোনো ঠয়ে কিচ্ছু নেই হস্যিকার দীর্ঘিকার কিচ্ছু নেই তার মানে অ ঠ অ বসালাম যোগ কি আছে ল লয় হসন্ত বসবে ব্যঞ্জনবর্ণ বলে যোগ কি আছে কার হবে এ কার আছে দেখেছো তার মানে এ হবে ওকে যোগ কি আছে ন নয় হসন্ত হবে যোগ কি আছে ন অ মানে মাত্রা নেই অর্থাৎ অ হবে ঠিক আছে আমি জানি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু সবাইকে ফলো করতে হবে দেখতে হবে কারণ এটা শেখা সবার আগে দরকার তাই না নেক্সট কি বলেছে ছয় দশমিক চার আচ্ছা ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো প্রত্যেকটা আলাদা করে ভাঙবো ওকে ছোটো সবার আগে ছোটটা কি হবে ছ বসালাম ছ ব্যঞ্জনবর্ণ বলে ছয় কি বসালাম হসন্ত বসালাম যোগ কি আছে ও কার মানে ও বসালাম যোগ কি আছে ট ট কি ব্যঞ্জনবর্ণ মানে হসন্ত বসাবো যোগ কি আছে আবার ওকার আছে তার মানে ও বসবে নেক্সট দাওয়া দ আকার ঠিক আছে তার মানে দ আগে বসাবো বসালাম দ ব্যঞ্জনবর্ণ বলে হসন্ত বসালাম যোগ কি আছে আকার আছে আ বসবে যোগ কি আছে ও ওটা কি ওটা স্বরবর্ণ যা আছে তুলে দেবো তাই তো যা আছে সোজা ওকে বসিয়ে দেবো আর কোনো কিচ্ছু করব না তাহলে ওটা বসিয়ে দিলাম যোগ কি আছে উন্তেস্ত উন্তেস্ত কি আছে বসালাম উন্তেস্ত ব্যঞ্জনবর্ণ হসন্ত বসালাম যোগ কি আছে আকার আছে অন্তেস্ত তার মানে আ মাথায় থাকে যেন ঠিক আছে নেক্সট কি আছে যখনই লিখবে এটা কিন্তু বারবার বলছি ফলো করবে যে যে লেটারটা আমরা নিচ্ছি সেটা স্বরবর্ণ না ব্যঞ্জনবর্ণ ঠিক আছে নেক্সট কি বলছে আচ্ছা প প আছে পটা ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ বলে কি হবে হসন্ত হবে বসালাম যোগ কি আছে এ কার এটা বসালাম যোগ কি আছে রয় হস্যি ঠিক আছে মানে রয় হসন্ত দেব কেন র হচ্ছে ব্যঞ্জনবর্ণ তো রয় হসন্ত দিলাম যোগ কি আছে হস্যিকার মানে হস্যই যোগ কি আছে উন্তেস্ত উন্তেস্ত বসালাম উন্তেস্ত ব্যঞ্জনবর্ণ হসন্ত বসালাম এ কার আছে তো এ বসালাম নেক্সট আছে তারা তারা কি আছে তয় হসন্ত ঠিক আছে বসলো ত ব্যঞ্জনবর্ণ বলে যোগ আকার আছে আ বসল যোগ রয় হসন্ত বসলো র ব্যঞ্জনবর্ণ বলে যোগ রয় আকার ঠিক আছে আ বসলো আকার আছে বলে আ বসলো নেক্সট ঘরে ঘরে কি আছে ঘ বসলো ঘয় হসন্ত হবে বিকজ ঘ ব্যঞ্জনবর্ণ বলে যোগ কি আছে অ অটা কি হলো অটা আমরা বসাবো ঠিক আছে কারণ কোনো মাত্রা নেই বলে ঘ বর্ণ বলে এতে কি হলো এতে বসলো হসন্ত নেক্সট আমরা কি করব অ বসাবো বিকজ এখানে কোনো মাত্রা নেই বলে যোগ কি হবে র রয় হসন্ত যোগ এ কার এ বসাবো নেক্সট কি আছে ঢুকলো ঢয় হসন্ত দেবো বর্ণ বলে নেক্সট ধয় হস্যু মানে হস্যু বসলাম সরি হস্যু কার মানে হচ্ছে হস্যুতে কার হয় তো হস্যু বসালাম যোগ কি আছে ক ক ব্যঞ্জনবর্ণ বলে হসন্ত দিলাম যোগ কি আছে ক এ কোনো মাত্রা আছে নেই তার মানে অ অ বসাবো যোগ কি হবে ল লয় হসন্ত বসাব ব্যঞ্জনবর্ণ বলে যোগ লয়ে কোনো মাত্রা আছে আকার ইকার অশ্বিকার আছে নেই তার মানে অ হয়ে গেল বোঝা গেল এইভাবে কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে মডেল অ্যাক্টিভিটির টাস্ক বাকি যেগুলো দিয়েছি সেগুলো মডেল অ্যাক্টিভিটি প্লে লিস্ট থেকে সবাই দেখে নেবে ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসের যে চ্যানেলটা সরি ম্যাথ ডিবিএস ম্যাডাম বলে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় গণিতটা আপলোড হয়ে গেছে ইংলিশটা আপলোড হয়ে গেছে সবাই দেখে নেবে দুটো চ্যানেল একসঙ্গে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে রোজ কিছু না কিছু ভিডিও পেয়েই যাবে পড়ার জন্য কিছু না কিছু টপিক পাবে ঠিক আছে আরেকটা কথা সেটা হচ্ছে সেটা আমি সুরজিৎ বলবো সুরজিৎ বলবো সুরজিৎ বাঁকুড়া থেকে তুমি আমাকে মেসেজ করেছো যে ঢেউয়ের তালের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো তুমি প্লে লিস্টে পাওনি ঠিক আছে প্লে লিস্টটা কিন্তু ঢেউয়ের তালের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি আমি আরেকবার আজকে সকালে আপডেট দিয়ে দিয়েছি তো তুমি আরেকবার প্লে লিস্টটা ওপেন করো ঢেউয়ের তালের প্রশ্ন উত্তর পেয়ে যাবে ঠিক আছে যদি প্রশ্ন উত্তরটা তুমি সবটা ওইটা যে ভিডিওটা আমি দিয়েছি সবটা আছে কি না দেখে নেবে যদি মনে হয় যে না ম্যাডাম সবটা নেই হাফটা আছে তো কত নম্বর পর্যন্ত আছে কত নম্বর নম্বর থেকে তোমার চাই সেই নাম্বারিংটা দিয়ে আমাকে মেসেজ করে দেবে ঠিক আছে আর বাকি আর কিছু বলার নেই সবাইকে বললাম যে মডেল অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে বাংলার যা যা আমি করিয়েছি সেগুলো তো পড়বেই সঙ্গে পরিবেশের যা করিয়েছি সেগুলোও পড়বে পরিবেশও কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি ঠিক আছে আজকের জন্য এটুকুই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে লাইক করবে টাটা